পিস টিভি, মানবতার সমাধান। বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। পিএসটি বাংলার দূরের ও কাছের সকল সুধী শুভানুধ্যায়ী দর্শকবৃন্দ, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান। কেন পছন্দের বলবো? আপনারা যেহেতু হক প্রত্যাশী, কল্যাণ প্রত্যাশী, আপনারা সকলেই সত্যানুসন্ধিৎসু মন নিয়ে হকের তালাশে আছেন। সেই সুন্দর ধারণার আলোকে বলতে পারি আপনাদের এই পছন্দের অনুষ্ঠান এটি। কেন? এর ভিতরে বিজ্ঞ আলোচকদের মধ্য দিয়ে আপনাদের আত্মার খোরাক, আপনাদের জ্ঞানের খোরাক সমৃদ্ধ হবে, এটা প্রত্যাশা নিয়ে বলতে পারি প্রিয় অনুষ্ঠান। এই প্রিয় অনুষ্ঠানে আজকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, যেখানে আমরা আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতুল ঈমানের কি সুফল ইহজগতে রয়েছে। ইসলামের রুকুন পাঁচটির তাওহীদের ফলাফল নিয়ে বিগত পর্বে আলোচনা শুনেছি, আজকে আমরা আলোচনা শুনব রিসালাতুল ঈমানের কি ফলাফল রয়েছে। যথারীতি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দ, চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নেই। উপস্থাপনা রয়েছে আপনাদের স্নেহভাজন হারুন হোসেন, আর আমাদের সাথে যোগ দিয়েছেন বিজ্ঞ আলোচক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্বভাবে উপবিষ্ট আছেন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে উপবিষ্ট আছেন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে, চলুন না আমরা আলোচনার গভীরে চলে যাই। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ইসলামের ছায়াতলে আসবে, তখন বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই কালেমার দ্বিতীয় অংশে শেষ বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, ঘোষণা দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ঘোষণার মধ্যে ইহলৌকিক কল্যাণ কি রয়েছে? পারলৌকিক কল্যাণ তো সুবিশাল, ইহলৌকিক কল্যাণ কি আছে সেটি হয়তোবা আমরা অনেকেই অনুধাবন করতে পারি না। এ বিষয়ে আলোকপাত করার জন্য আমরা আজকে যে অতিথিদের দাওয়াত দিয়েছি তারা ইনশাআল্লাহ আলোচনা করবেন। মন দিয়ে আপনার আলোচনাগুলি শুনুন। প্রথমেই আমরা আলোচনার সূত্রপাতের জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد। ধন্যবাদ। আমরা ইমানের দ্বিতীয় অংশে এসেছি। আসলে গত পর্বে যেভাবে আমরা আলোচনা করেছি, কোনো কিছুর কল্যাণ পেতে গেলে তাকে বুঝতে হবে, বুঝতে হবে, না বুঝে কোনো কাজে তৃপ্তি কল্যাণ পাওয়া যাচ্ছে না।
বিশেষ করে ইমানের বিষয়টা, আমি কি বিশ্বাস করলাম সেটা না বুঝলে তো বিশ্বাসই হলো হবে না। এই বিশ্বাসের ক্ষেত্রে যেমন আমরা গত পর্বে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসটা অনেকের কাছে অস্পষ্ট, যেটা তাওহীদ বলতে কি বোঝানো হয়েছে, আল্লাহ এক আছেন এটাই, না আল্লাহ আমাদের একমাত্র রব এটাই, নাকি আল্লাহ আমাদের একমাত্র রব একমাত্র মাবুদ, কোন পর্যায়ে, এটা বুঝতে না পারার কারণে আমরা শিরকের মহাজালে আবেষ্টিত হয়ে যাচ্ছি। ঠিক তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি সালাতু ওয়াসালাম, এই বিশ্বাসের অর্থটা কি? প্রথমেই সংক্ষেপে একটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা বিশ্বাস করেছি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ইবাদত অর্থ আল্লাহ খুশি হন এমন কাজগুলো আমরা করব, এমন কথা বলবো, এমন কাজ করব। জি, কিন্তু প্রশ্ন হলো আল্লাহর ইবাদত করতে হবে, এটা প্রায় প্রতিটি মানুষ ফিতরাতান প্রকৃতিগতভাবেই বোঝে, কিন্তু কিভাবে তার ইবাদতটা করব, জি কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, এটা কিভাবে আমরা জানতে পারি? আর এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অর্থাৎ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, সেই ইবাদতের পদ্ধতি তরিকা নিয়মটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে থাকবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানের মূল প্রতিপাদ্য। এখানে একটা বিষয় আমি দর্শকদের সুবিধার্থে বলতে পারি যে আল্লাহকে পেতে গেলে আল্লাহ যেভাবে চান সেভাবেই চেষ্টা করতে হবে। আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে, যার যার মতো করে আল্লাহকে খুঁজতে গেলে কখনো আল্লাহকে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উসকুরুহু কামা হাদাকুম, তাকে তোমরা সেভাবেই ডাকো যিনি যাবে তোমাদেরকে হেদায়ত করেছেন, গাইডলাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন তিনি যাবে তোমাদেরকে শিখিয়েছেন, বলেছেন যে জ্ঞান তোমাদের ছিল না, জানতে না। তাহলে আল্লাহকে পাওয়ার উপায় আল্লাহ কি বলেছেন? আর আল্লাহ যেহেতু পাঠিয়েছেন তার রসুল, তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, তাই না? সেটাই এই জন্য ইমানের মূল বিষয়ে আমরা ভুল করলে আমরা উপকারিতা পাবো, উপকারিতা পাবো। সেটা হলো আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ, এবং আল্লাহ তাআলা কিভাবে খুশি হবেন, কোন পদ্ধতিতে ইবাদতটা করলে আল্লাহ সেটা কবুল করবেন, আমরা তার জাগতিক ফল পারলৌকিক ফল পাবো, এই পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহর মাধ্যমে শিখিয়েছিলেন। তাহলে মাবুদ আমাদের একমাত্র আল্লাহ, তার ইবাদতের তরিকাটা শিখবো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। এটা হলো বিশ্বাস। এই বিশ্বাসের বদলে যদি আমরা এমন কোনো বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বিশ্বাস করলাম কিন্তু ইবাদতের তরিকা নিয়ম কানুন আমরা যার খুশি যেমন তার মত করে ফেললাম অথবা বিভিন্ন মানুষ থেকে শিখলাম, এখানে একটা লাইন যোগ করা যায়, মানে ইবাদতের ক্ষেত্রে যেমন ভাবে একমাত্র আল্লাহকে খাস করেছে, ঠিক ইবাদতটা পালন এই ইমান আনতে পারলেই আমরা কল্যাণটা পাবো। কি কল্যাণ পাবো? এই কল্যাণে দুটো জিনিস, আল্লাহ ইমানের ক্ষেত্রে দুটো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে বলেছেন, শাহাদাতের ইবারতটা বাক্যটা কোথাও মুহাম্মদ রাসূলুল্লাহ, কোথাও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আব্দ এবং রাসূল, আবুদিয়াত এবং রেসালাতের পূর্ণতার মাধ্যমেই আমাদের কল্যাণটা পাবো। সেটা কেমন? আমরা যদি অন্যান্য জাতির দিকে তাকাই, খ্রিস্ট ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে অত্যন্ত ভক্তি করেন, করতে করতে নিয়ে একেবারে তাকে ত্রাণকর্তা বলে বিশ্বাস করে, কিন্তু তার অনুসরণ করব এই চেতনা কিন্তু তার কারো ভিতরে নেই। বিশ্বাস করব, ভক্তি করব, এতে মুক্তি, তার অনুসরণ অনুকরণ করব এতে এই বিষয়ে তারা চিন্তা করে, কোনো খ্রিস্টানি চিন্তা করেন না বাইবেলের ভিতরে ঈসা মাসিহ কোন কায়দায় নামাজ পড়েছেন, কোন কায়দায় রোজা রেখেছেন, কোন কায়দায় হেঁটেছেন, এইভাবে তিনি আল্লাহকে দেখেছেন, সেটা চিন্তা করে জানার কোনো প্রয়োজনীয়তাই তারা অনুভব করে না। তারা জানেন আমরা তাকে ভক্তি করব আর ধর্মের নিয়ম কানুন নেব পুরোহিতদের পুরোহিতদের কাছ থেকে। যেমন হিন্দু ধর্মে একজন মানুষ শ্রীকৃষ্ণকে প্রচন্ড ভক্তি করেন, তাকে ত্রাণকর্তা মনে করেন, কিন্তু তার অনুসরণ করব, তিনি যেভাবে বাঁশি বাজিয়ে এসেন ওইভাবে বাজাবো, যিনি যাবে এটা কখনোই তারা, কারণ তারা ভাবেনই না, এটা তাদের ভাবনার বাইরে, তারা এই জন্য ভাবেন না যে তারা মানুষের ঊর্ধ্বে কিছু মনে করেন, তারা দেবতা। তারা যেমন খ্রিস্টানদের বিশ্বাস যেটা ওদের মূল নাইসিন ক্রিড, যে ঈসা মসি আল্লাহর জাত থেকে তৈরি, লাইট অফ লাইট, আল্লাহ নূর থেকে এসেছেন, কাজেই তিনি যেহেতু আল্লাহর জাতের অংশ, আল্লাহর পুত্র, আল্লাহ নূর দ্বারা তৈরি, কাজেই তিনি তো আমাদের মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত ধারণাকে কুফরি বলে আখ্যায়িত করে বলছেন, লাকাদ কাফার আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এখন বিষয় হলো যে মুসলমান যেন এই ধরনের শিরক, শিরকের অপকারিতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবার পথ থেকে বেরোতে না পারে,
এই জন্য আল্লাহ তাআলা আবদুহু ওয়া রাসূলুহু দিয়েছেন। মুমিন যখন মনে করবে, মানুষ কিন্তু আদর্শ মানতে পারে, মডেল লাগে, আর যাকে মডেল বানাবে তাকে তার মতো হতে হবে। যখন মুমিন মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমারই মতো মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, মানুষ হয়ে তিনি কোনোদিন কারোর কষ্ট দেননি, কোনোদিন জুলুম করেননি, কোনোদিন তার স্ত্রীকে আঘাত করেননি, কোনোদিন চাকরকে আঘাত করেননি, তিনি দাঁড়িয়ে ইবাদত করতে গিয়ে চোখের পানিতে মুখ ভাসিয়েছেন, তিনি আল্লাহকে এইভাবে ডেকেছেন, তিনি যদি পারেন আমি কেন পারবো না? তাহলে তার ভিতরে অনুসরণের জজবা, অনুসরণের প্রেরণা তার ভিতরে আসে। অবশ্যই চমৎকার কথা যোগ করছে, একেবারে খুব উপযুক্ত, যেটা যীশু খ্রিস্টের তথাকথিত অনুসারীরা যে কাজটা করছে, আব্দুহু শব্দটা বলে সাক্ষ্য দেওয়ার পরে আমাদের মানে মুসলিমরা সেই কাজটা করছে। যেমন এক স্ত্রীর মানুষ বলেছে, সুরে সুরে বলতো, ওহ জো মোস্তফা আরেস্তা খোদা হোক আর উতার পাড়া ভাই মদিনা আমার মোস্তফা হোক আর। এটা কত বড় হয়েছে, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি মদিনায় আসছেন মানে মোস্তফা হয়ে, কত বড় শিরকি কথা। আর একটা বিষয় হলো, আহমদ এবং আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, মিমের ওই পর্দা দিলে উঠিয়ে দিলে মর দেখবে সে তাই বিরাজ করে, আহাদ নিরঞ্জন, মানে যখন আহমদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম, যখন মিমটাকে বাদ দিয়ে দিলাম তখন আহাদ হয়ে গেল। এই যদিও আমরা বলছি যে এটা তথাকথিত যীশু খ্রিস্ট অনুসারীদের বক্তব্য, তারা আরো কিছু মনে করে, কিন্তু একজন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলার পরে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগে যুগে শিরকের, আমরা গত পর্বে শিরক আলোচনা করেছি। শিরক মানে কি? কোন নাস্তিত্ব শিরক করে না, এবং শির করে আল্লাহকে খুশি করার, যে আল্লাহকে সহজে খুশি করতে মধ্যস্থ মানার মাধ্যমে সকল শির। এখানে একটা মানে দুঃখজনক মজার বিষয় হলো এই যে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বা রাসূল হিসেবে মেনেছি, আমরা এই মানার পাশাপাশি ইমানের গণ্ডি থেকে বের হতে না হতে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। কিভাবে? এই মাত্র পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই মাবুদ নেই বলতে শুধুমাত্র মাবুদ তো নয়, আল্লাহর গুণবাচক সকল নাম শুধু আল্লাহর জন্য খাস, সেটা নবীর ক্ষেত্রেও প্রযোজ্য নয়। আমরা এই কালিমাটি বলতে না বলতেই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন ভক্তি তরঞ্জিত ভক্তি করতে গিয়ে আমরা বলে ফেলি যে তিনি গায়েব জানেন। এবার হয় কি, আল্লাহ তাআলা বলেন কুল লা আলামুল গায়েব, এ রাসূল আপনি বলে দিন আমি গায়েব জানি না। আসল কথা হলো যে আমাদের ডক্টর সাহেব যে কথাটা তুলছিলেন, এটা কিন্তু একটা মূল থিম, সেই কথাটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো এই যে ওই লোকেরা যারা আল্লাহকে মানছে, আবার ঈসা আলাইহিসসালামকে মানতে গিয়ে এমনও মানছে যে তিনি আল্লাহরই একটা অংশ, তখন আর ঈসাকে অনুসরণ করার প্রয়োজনীয়তা বোধ করে নাই। যে বা যারা ইমানদার বলে দাবি করবেন, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম বিশ্বাস করে থাকেন, তাহলে তিনিও মুহাম্মদের অনুসারী হতে পারবেন না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটো জিনিস, একটা হলো শিরক যেটা বলছিলাম, শিরকের পদ দুটো, নাস্তিক শিরক করেন যিনি আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর নবীদের বিশ্বাস করেন, আল্লাহর ওলিদের বিশ্বাস করেন, তিনিই কিন্তু শিরক করেন। এখানে দুটো, একটা হলো আল্লাহ মানুষের সাথে মিশে যেতে পারেন, ফানা হয়ে যেতে পারে, মানুষ আল্লাহর সাথে মিশতে পারে, এই ধরনের চিন্তা, অবতারবাদ বা গড ইনকার্নেট ইত্যাদি বলা হয় এই চিন্তা, অথবা আল্লাহ কোনো বান্দার উপর খুশি হয়ে তার ভিতরে কোনো ঐশ্বরিক পাওয়ার দিতে পারেন, এই চিন্তা, এই দুটো চিন্তার ভিতর থেকে শিরক আসছে। আর এই দুটো চিন্তার পথ বন্ধ করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুরুনি ধন্যবাদ। আমরা এই আলোচনায় ফিরে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ, সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতি, বিরতিতে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আলোচনা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে এবং আমাদের জন্য খুব উপাদেয়, তাই কোথাও যাবেন না, বিরতির পর আবার ফিরে আসবো ইনশা আল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস
শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারা আজ সন্ধ্যা ৬টায় আর পুনঃ সম্প্রচার দুপুর ১:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ কর। সুনান ইবনে মাজা তৃতীয় খণ্ড বন্ধক অধ্যায় অনুচ্ছেদ ৪ হাদিস নম্বর ২৪৪৩। আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সুন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো যাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে যাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক ইবাদতের প্রথম শ্রেণীর ইবাদত হচ্ছে যাকাত যাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে যাকাত ও সাদাকাতুল ফিত্র পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদী দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেটা আমরা আলোচনা শুনছিলাম আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে, যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে হ্যাঁ, আমার প্রতি ঈমান আনতে গিয়ে কখনো তোমরা সীমা লঙ্ঘন করবে না, যেমনটি মরিয়ম তনয় ঈসা এর বেলায় খ্রিস্টানরা করেছিল। বরং তোমরা আমাকে অনুভূতার আসনে নেবে না, আমি যে আল্লাহর গোলাম সেটা মেনে নিয়ে বলবে আব্দুল্লাহ ও রাসূল। জি, এখানে মূল ই হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের কল্যাণ পেতে গেলে ঠিক যেভাবে তিনি আমাদেরকে ঈমান আনতে বলেছেন সেইভাবে আনতে হবে। এর প্রধান দিকটা হলো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে। এবং অন্য হাদিসে যে হাদিসটা আমরা বললাম, আমি এটা দর্শকদের সুবিধার্থে আরেকটু বলে দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমাংশটা পাঠ করব, তখন আমাদের ভিতরে মন দুটি রুকুন মনে রাখতে হবে। একটা রুকুন হলো মুহাম্মদ যে আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা, তিনি আল্লাহর অংশ নন বরং আল্লাহর একজন সৃষ্টি, এই বিশ্বাস করা এক নম্বর। দুই নম্বর হলো তিনি যে আল্লাহর পক্ষ থেকে রিসালত প্রাপ্ত হয়েছেন এটাতে বিশ্বাস করা। এই দুই রুকুন আমরা যদি বজায় রাখি এবং দুই রুকুনের ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার করি, তাহলে আমরা কখনো তাকে অলৌহিয়তের আসন দেবো না, বরং আমরা তাকে আল্লাহর একজন বান্দা মেনেই তিনি যেভাবে আল্লাহকে পেতে চেষ্টা করেছেন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা সেই কথা সংযোগ করা যায় যে যখন আমি ও আশহাদু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু বলছি, এটা বলার মাধ্যমে আমার এটা বাস্তবতা হবে কি করে? তাসদীকুহু ফিমা আখবারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহি আমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা খবর দিয়েছেন, জানিয়েছেন সংবাদটা, এই সংবাদকে সত্যায়ন করা, যেমন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে কি, ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যাবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে শরীয়ত না দিয়েছেন। অর্থাৎ যেটা শরীয়তের প্রবর্তক হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন ইবাদত হিসাবে সেটাই করতে হবে, এর বাইরে কোনো ইবাদত করা যাবে না। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, যেটা হলো যে শরীয়ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পথ প্রদর্শক, তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে যে ওহী পেয়েছেন সেই ওহীর ইত্তেবা করে তিনি বলেছেন ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, তিনি যেভাবে পদ্ধতি দেখাইছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। তাহলে আমরা বলতে পারি সেটা হলো যে রুকুন হলো দুটা, একটা হলো যে আল্লাহর নবী একজন গোলাম, আল্লাহর গোলাম, এবং তিনি রাসূল, তিনি রাসূল। রাসূলের রিসালাতের বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর আমরা ইবাদত করব, আমরা সবাই চাচ্ছি আল্লাহর ইবাদত করব, কিন্তু কিভাবে করব? আর এজন্য তার রিসালাতের বিশ্বাসের উপকারিতা পেতে গেলে বিশ্বাসের বিষয়গুলো বুঝতে হবে, যে আমরা তার ভালোবাসা, তার যেটা বললেন তাকে সকল কথা তিনি সত্য বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তিনি যা বলেছেন তা সত্য এই বলে বিশ্বাস করা, তার সকল আদেশ পালন করা, তার অনুসরণ করা,
এই তাকে ভালোবাসা, তাকে মর্যাদা দেওয়া, সবকিছু চাইতে বেশি ভালো, হ্যাঁ সব, এর মাধ্যমে আমরা কি পাই? একটা হলো যে মানব হৃদয় চাই ভালোবাসতে, ভালোবাসা মানে জাগতিক ভালোবাসা, পিতা মাতা যাদের সাথে মিশি তারা বাইরে, একটা আদর্শিক ভালোবাসা হৃদয়ের খোরাক। আর এই ভালোবাসার স্থানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বসাতে পারি, তাহলে আমাদের হৃদয় এত শান্তি, এত পূর্ণতা, এত তৃপ্তি পাবে যেটা অন্য কাউকে ভালোবেসে পাওয়া যায় না। বসানো না, সকল কিছুর উপরে তাকে স্থান দিতে হবে ভালোবাসা। মানে এবং এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয় যেটা ছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা তাওহীদের দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনলে আমাদের লাভ কি? জাগতিক আলোচনাটি যদি আমরা বলতে যাই, আমি মনে করি এক কথায় একটি লাভের ভিতরে সব লাভগুলো চলে আসবে। সেটা হলো এই, আমরা যদি সঠিকভাবে যেভাবে আমাদের মহতারাম আলোচনা করেছেন যে দুটি পয়েন্টে সঠিকভাবে যথার্থভাবে রিসালাতের উপরে আমরা ঈমান আনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনি, তাহলেই আমাদের তাওহীদ পূর্ণাঙ্গতা পাবে। আর যখন তাওহীদ পূর্ণাঙ্গতা পাবে, তখন আমরা ঈমান আনানোর যে উপকারিতাগুলো সবগুলো অর্জন করতে পারবো। অর্থাৎ সঠিকভাবে রাসূলের প্রতি ঈমান আনলে তার লাভ হবে এই যে ঈমানের সমস্ত উপকারিতাগুলো আমরা তখনই কেবল ভোগ করতে পারবো। আমরা যেটা বলছিলাম রিসালাতের ঈমানের, ওটা তো হবেই। দ্বিতীয়ত, আসলে মানুষের প্রকৃতি চায় ভালোবাসতে, মানব হৃদয়ের। আপনার আলোচনার ভিতরে একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার হয়েছে, যে মানুষ যদি তার আত্মার একটা অংশ খোরাক হচ্ছে তার ভালোবাসা, আর সেই ভালোবাসার স্থানে যদি এমন একজন ব্যক্তিকে বসানো যায় যার ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসা নির্ভরশীল, তাহলে সে কি করবে? তিনি সত্যই সুন্দর। জি, যেটা কবি বলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ। আসলে তো ভালোবাসতে চাই মানুষ সুন্দরকে। জি, এই চরন্ত শুধু এই কবিতার এই চরন্ত কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রেই খাটে। কাজেই আমরা যখন একমাত্র সকল সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য, মনুষ্যত্বের সৌন্দর্য, সকল সৌন্দর্যের পূর্ণতা তার ভিতরেই আছে। আচ্ছা জি, কাজেই আমরা তো আল্লাহ রাব্বুল বলে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল দিক থেকে তাকে পূর্ণাঙ্গ মনে করতে হবে, এটা একটা ঈমানের অংশ অংশ। আর আল্লাহ যেহেতু নবীর প্রশংসা করেই বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র কি হতে পারে, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দিক হলো গুরুত্বপূর্ণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আমরা পেয়ে যাব, তখন পৃথিবীর অন্য কোন ব্যক্তির আদর্শ আমার কাছে মুখ্য হবে না। এমনকি তিনি যদি নবীও হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাত পড়তে লাগলেন, তখন তিনি রাগান্বিত হলেন, কেবল তিনি পড়তে গেছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। এই কথা বলার পরে যখন চুপে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদ লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দলালতুম আন সাওয়াইস সাবিল। এখানে একটা বিষয় বেরিয়ে আসছে, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললে কল্যাণটা বেরিয়ে আসছে। এখানে সেটা হলো যে বললেন, দুইটা জিনিস বলে দিলেন, যদি আমার বর্তমানে আমার উপস্থিতিতে তাওরাত কেন, স্বয়ং মূসা আলাইহিস সালামকে যদি উপস্থিত করা হয় আর তোমরা তার আনুগত্য করো, আমাকে যদি বাদ দাও, তাহলে তোমরা জান্নাতের পথ থেকে ভ্রষ্টতা পথে লা দলাল তুমান সাওয়াইস সাবিল, তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। তাহলে যদি আমি জান্নাতের পথে টিকে থাকতে চাই, কল্যাণের পথে যদি টিকে থাকতে চাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আবশ্যক, অবধারিত, ফরজ, অন্য কোন ব্যক্তিকে তো মানা যাবে না। একটা জিনিস আমরা যে জাগতিক উপকারটা ধরি, একটা তো বললাম যে ভালোবাসার এই কেন্দ্রবিন্দু, এটা একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমি আদর্শের দিক থেকে দৈলিয়া হয়ে যাচ্ছি। আমি যদি একাধিক আদর্শ অনুসরণ করতে যাই, এটা ধরবো না ওটা ধরবো, এটা করবো না ওটা করবো, আমি এটা বিড়ম্বনার ভিতরে পড়ে যাব। সকল বিড়ম্বনা থেকে আমাকে মুক্ত দেবে একমাত্র আদর্শ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত সেই আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নিই, তাহলে সকল বিড়ম্বনা আমার কেটে যাবে। এটা কি জাগতিক উপকার না? আরেকটা বিষয় সংযোগ করা যায়, আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবার ভিতরে দুটো কল্যাণের কথা বলেছেন। তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহর প্রেম চাও, আল্লাহর প্রেমিক হয়ে থাকো, তাহলে আমার ইত্তেবা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো। ইত্তেবা করলে দুটো জিনিস আল্লাহ দেবেন, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবেন,
আর আল্লাহ স্বয়ং ওই বান্দাটাকে ভালোবেসে ফেলবেন। ভালোবেসে এই দুটো কিন্তু আখিরাতের নয়, এই দুনিয়ার জন্য। আল্লাহ যদি পেশ করি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনটাই হলো রহমত। এখানে আমরা যদি লক্ষ্য করি, আমাদের জীবনটা আমাদের ইচ্ছায় চলে না, আমাদের জীবনের সকল কল্যাণ নির্ভর করে আল্লাহর রহমতের উপরে, আল্লাহর মায়ার উপরে। আর আল্লাহর মায়ার মূল প্রথম অধ্যায়টা হলো গুনাহ থেকে ক্ষমা পাওয়া। আমরা তো গুনাহগার, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার অর্থ গুনার সকল অপকারিতা থেকে আমরা বেঁচে গেলাম। গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উৎস হলো রাসূলুল্লাহ সাল্লামের ইত্তেবা। দ্বিতীয়টা কি? আল্লাহর প্রেম পেয়ে যাওয়া। আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবেসে আমাদের হৃদয়কে উজ্জীবিত করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে স্বয়ং আল্লাহ আমাদেরকে তার প্রেম দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আমাদের দুনিয়া আমাদের হৃদয়ে আমরা বুঝতে পারি না অনেক সময় আমাদের হৃদয়ের কাঠিন্যের কারণে, কিন্তু যখন আমরা সত্যিকারের এই মানে ইত্তেবা অনুসরণ অর্জন করতে পারবো, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের বিশ্বাসের যে দাবি তার অনুসরণে পূর্ণতা লাভ করতে পারবো, আমরা আমাদের হৃদয়ে আল্লাহর প্রেম অনুভব করতে পারবো। আরেকটা কথা, এই আমাদের হাতে আর সময় নেই, শুধুও দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা বিজ্ঞ আলোচকদের মাধ্যমে শুনলাম তার মধ্যে স্পষ্টতা জানতে পারলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো, আমাদের আত্মা প্রশান্তি লাভ করবে, আমরা অনুরূপভাবে হেদায়েত প্রাপ্ত হব, সঠিক পথের দিশা পাবো, এবং আমরা লক্ষজনের অনুসরণ থেকে মুক্ত হয়ে এক আদর্শের অনুসরণ করে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। কাজেই এই পথ অনুসরণের মধ্য দিয়ে কেবলমাত্র সুখ ও সমৃদ্ধি দুনিয়াতে সম্ভব এবং আখেরাতে সফলতা সম্ভব। তাই আসুন আমরা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি রেখে তার অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। শুধু দর্শকবৃন্দ, আপনাদের সকলের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে। সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সরল পথ। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, heaven or hell, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice.
জয়েন ডক্টর জাকির নায়েক, দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত 7:30 টায় আপন সম্প্রচার সকাল 9:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।